بسم الله الرحمن الرحيم. এই দেখেন যদি সমস্ত সাগর সমুদ্রকে এবং তার মতো আরো সাত গুণ সাতটি সাগর সমুদ্রকে একত্র করে এবং সমস্ত গাছবৃক্ষকে কলম বানিয়ে আল্লাহ তাআলার গুণগান লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন আল্লাহ তাআলার গুণগান লেখা শেষ হবে না আর যদি লেখা হয় না তাহলে কি শেষ হয়ে যাবে না আরো আগে শেষ হবে না লিখলে যদি শেষ হয় না তাহলে না লিখলে কি কেমনে শেষ হবে ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী বাই চান্স যদি আমরা ধরে নেই সাপোজ আসলেও কোনো অসুবিধা হয় না যেহেতু আসেন নাই তাহলে তো আরো আগে অসুবিধা হচ্ছে না আপনারাই বলেন যে এর দ্বারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন অর্থাৎ সর্বশেষ নবী মানা অস্বীকার করা হয়েছে কাসিম মানে তুই কি এই কথা দ্বারা আল্লাহ রাসূলকে খাতামুন নবীন অর্থাৎ সর্বশেষ নবী অস্বীকার করেছেন কোন পাগলে তো এগুলো কথা বলবে না আপনারা কেমনে বুঝলেন আমার মানে আসলে আমার বুদ্ধিতে আসে না বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আমার এই ক্ষুদ্র আয়োজন দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় আজকের আলোচনাতে আমরা বেদায়াতি রেজা খানিদের পক্ষ থেকে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতভি রাহিমাহুল্লাহর উপর উত্থাপিত মিথ্যা অপবাদ এবং অভিযোগের দালিলিক জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বেদায়াতিদের প্রধান ইমাম মাওলানা আহমদ রেজা খান সাহেব এবং তিনার অনুসারীরা সব সময় এই কথা বলে থাকেন এবং মানুষের মধ্যে প্রচার করে থাকেন যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতভি রাহিমাহুল্লাহ তাআলা তার লিখিত তাহযিরুন নাস মিন ইনকারি আসর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কিতাবে তিনি ইসলামের একটি অকাট্য বিশ্বাস এবং আকীদা খতম নবুয়ত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই বিশ্বাসকে অস্বীকার করেছেন তারা লিখেছেন এবং মানুষের মধ্যে প্রচার করে থাকেন যেহেতু কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা সাদাকাল্লাহুল আযীম এবং বুখারী মুসলিম ও অন্যান্য কিতাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউদিউ নাবিলাতিন মিন যাবিয়া ওয়াজআলা আন-নাসু ইয়াতূফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ويقولون هلا وضعت هذه اللبنة فأنا اللبنة وأنا خاتم النبيين أي قرآن شريف آيات এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী যেহেতু হযরত কাসিম নানুতভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রেজা খানিদের ভাষ্যমতে তার তাহযিরুন নাস নামক কিতাবে লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নন তাই এই ইসলামের অকাট্য বিশ্বাসকে বিশ্বাস না করার জন্য তিনি কাফির হয়ে গেছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়ত সংক্রান্ত বিষয় নিয়ে রেজা খানিদের বড়দের এবং ছোটদের সবার অভিযোগ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উপর তাহলে আসুন আমরা দেখি এখন যে তাহযিরুন নাসে হযরত মাওলানা কাসিম নানুতভি রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন সেই কথা দ্বারা কি আসলেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়াকে অস্বীকার করেছেন না তিনি সঠিক বলেছেন তারা ভুল বুঝেছে তাহলে চলুন আমি আপনাদের সম্মুখে এই কথা নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করি এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করার পূর্বে আপনাদেরকে এই বিষয়টি বোঝার জন্য মাত্র দুটি উদাহরণ পেশ করব আপনারা খুব ভালো করে উদাহরণটি শুনবেন দুটো উদাহরণ শুনবেন এই দুটো উদাহরণ যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনারাই বিবেচনা করতে পারবেন যে হযরত কাসিম নানুতভি রাহমাতুল্লাহ আলাইহি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়াকে কি অস্বীকার করেছেন না
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়াকে আরো বাড়িয়ে দিয়েছেন এবং আরো দৃঢ়তার সহিত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়াকে প্রমাণ করার চেষ্টা করছেন তাহলে চলুন প্রথমে এই উভয় উদাহরণটি আমি আপনাদের সম্মুখে পেশ করি যেমন আমি আপনাকে বললাম যে আপনি যদি আমাকে 5 টাকা দেন তাহলে আমি আপনাকে কলম দেব এবার কত টাকা আপনি উল্টান উল্টালে কি হবে আপনি যদি আমাকে 5 টাকা না দেন তাহলে আমি আপনাকে কলম দেব না এই কথাটা এই হলো প্রথম একটি উদাহরণ এটা মনে রাখবেন দ্বিতীয় উদাহরণ হলো আপনি যদি আমাকে অসম্মান করেন তথাপিও আমি আপনাকে সম্মান করব এবার কথাটাকে উল্টালে কি হবে আপনি যদি আমাকে অসম্মান না করেন তারপরে কি আমি আপনাকে সম্মান করব না না অবশ্যই সম্মান করব আমি আবারো বলছি কারণ এই যদি জিনিসটা না বোঝার কারণে ওরা হযরত কাসিম নানুতি রাহমাতুল্লাহ আলাইহির উপর মিথ্যা অপবাদ এবং অভিযোগ দিচ্ছে যদির ব্যবহার অনেকগুলো আছে তারা শুধুমাত্র একটি ব্যবহার ধরে ইমাম কাসিম নানুতি রাহমাতুল্লাহ আলাইহি কাফির বলছে কিন্তু এর যে আরো একটি ব্যবহার আছে সেই সম্বন্ধে তারা তাদের ব্রেন ঘুমন্ত তাদের মস্তিষ্ক শুষ্ক তারা মানে খুঁজে পাচ্ছে না না কি না জেনে বুঝে আসলে এগুলো করছে আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু যেহেতু গ্রামারের কিতাবগুলোতে গ্রামারের বইগুলোতে এর সলিউশন এবং সমাধান মজুদ আছে লেখা আছে তথাপিও এরকম করা আসলে কোনো সুস্থ বিবেকবান মানুষের ক্ষেত্রে মানায় না এই জন্য আমি বলছি যাই হোক দুটি উদাহরণ দিলাম এবার দেখি হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলহি বলেছেন কি এবং তারা এই যদির মানা এবং অর্থ ভুল বোঝার কারণে কতটুকু নিচে গিয়েছে এবং কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলহিকে কাফির পর্যন্ত বলে দিয়েছে এবং শুধু বলে নাই ভুল কে নিজে ভুল বলে সৌদি আরব এবং আরব দেশের বিভিন্ন বড় বড় মুফতিদের মাধ্যমে তার তার উপর স্বাক্ষর পর্যন্ত নিয়ে এসেছে যে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলহি এবং অন্যান্যরা রশিদ আহমদ গঙ্গোহী আশরাফ আলী তানভি তারপরে খলিল আহমদ সাহারানপুরি আম্বেদকর রাহিমাহুল্লাহ তাআলা ওরা কাফির তাহলে দেখি এখানে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলহি কি বলেছেন প্রথমে দেখি কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলহি তার লেখা কিতাব তাহজিরুন নাসে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশেষ নবী তাতে কোনো সন্দেহ নাই কিন্তু যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসেন তথাপিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী তাতে কোনো অসুবিধে হবে না এখন ওরা করেছে কি রেজা খানি ভাইয়েরা এবং তাদের বড় ইমাম আহমদ রেজা খান সাহেব তিনি বলেছেন কি যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসেন যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাপোজ উদাহরণস্বরূপ যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসেন তথাপিও কোনো অসুবিধা হবে না যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমুন নবীয়িন হওয়ার ক্ষেত্রে অসুবিধা এসেছে এই তারা কথাটাকে অন্যদিকে নিয়ে কথাটাকে নেগেটিভ মাইন্ডে নিয়ে এরকম অর্থ দাঁড় করিয়েছে এই অর্থ দ্বারা আসলে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমুন নবীয়িন নয় কিন্তু এখানে দেখতে হবে যে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কি আসলে এই অর্থে বলেছেন না যদি শব্দে অন্য ব্যবহারও আছে আসুন আমি আপনাদেরকে বলি যদি যে শব্দটি আছে এটাকে যে অভ্যয়টি আছে এটাকে শুধুমাত্র এই অর্থে বলা হয় না বরং অন্যান্য অন্য আরেকটি অর্থেই বলা হয় যে অর্থে ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করেছেন সেই অর্থটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি শেরহে মোল্লা জামি নামক একটি গ্রামারের আরবিক গ্রামারের যাকে মাদ্রাসার ভাষায় নহ বলা হয় বাক্য গঠন প্রণালী এই বাক্য গঠন প্রণালী অর্থাৎ নহ সাবজেক্টের একটি প্রধান কিতাব হল শেরহে মোল্লা জামি এই শেরহে মোল্লা জামি নামক কিতাবটি যা মক্তবাই ইয়াদগারে শেখ নামক কুতুবখানা থেকে ছাপানো হয়েছে এই কিতাবের 334 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে আল হুরুফ হুরুফ শর্ত ওয়াহকামু ইন ওয়ালাও এই অধ্যায়ে বলা হয়েছে
ولها استعمال ثالث وهو أن يقصد بيان استمرار شيء فيربط ذلك الشيء بأبعد النقيضين عنه، كقولك لو أهانني لأكرمته لبيان استمرار وجود الإكرام، فإنه إذا استلزمت الإهانة الإكرام فكيف لا يستلزم الإكرام الإكرام. এখানে বলা হয়েছে যে যদি আপনি আমাকে অসম্মান করেন তথাপি আমি আপনাকে সম্মান করব, আর যদি আপনি আমাকে সম্মান না করেন অসম্মান না করেন তাহলে কি আমি আপনাকে সম্মান করব না? অবশ্যই করব। ঠিক তেমনি ভাবে হযরত কাসিম আল-নাতুই রাহমাতুল্লাহ আলাইহি এই অর্থে এখানে ব্যবহার করেছেন। আমি আপনারা জাকানি ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই শারহে মোল্লা জামি নামক এই কিতাবের এই অংশটি আপনারা পড়ে দেখবেন, এবং যদি শব্দটি কয় অর্থে ব্যবহার করা হয় সেই অর্থগুলো আপনারা ভালো করে দেখে হযরত কাসিম নানুতি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের সাথে কিতাবের ইমারতের সাথে মিলিয়ে দেখবেন মিলে কি না। যদি মিলে তাহলে আল্লাহকে ওয়াস্তে আপনারা এই ফতোয়া কুফুরগুলোকে উড্র করুন, উঠিয়ে নিন, এবং অযথা মানুষকে কাফির বলে নিজেদের আখেরাতকে নষ্ট না করার প্রতি একটু যত্নবান হন। তো এখানে বলা হয়েছে যে যদি আপনি আমাকে অসম্মান করেন তাহলে আমি আপনাকে, যদিও আপনি আমাকে অসম্মান করেন তথাপি আমি আপনাকে সম্মান করব, আর যদি আপনি আমাকে অসম্মান না করেন তাহলে কি আমি আপনাকে সম্মান করব না? অবশ্যই করব। ঠিক তেমনি ভাবে হযরত কাসিম নানুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদিও কোনো নবী আসেন তথাপিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী তাতে কোনো অসুবিধা হবে না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসেন নাই, আসলে অসুবিধা হতো না, কিন্তু যেহেতু আসেন নাই সুতরাং আরো এক দুই কদম আগে বেড়ে অসুবিধা হবে না, আরো আগে অসুবিধা হবে না। এই অর্থে হযরত কাসিম নানুতি রহমাতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন, এবং আপনারা অন্য অর্থে নিয়ে ভিন্ন অর্থে নিয়ে এই যদি শব্দের প্রথম অর্থে আপনারা ব্যবহার করে কাসিম নানুতিকে কাফির বলেছেন, না 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 না, যদি শব্দের অন্য আরেকটি অর্থ আছে ওলাহা ইস্তেমালুল সালিস বলে সেগুলো দেখে আপনারা ভালো করে গবেষণা করে পড়ুন বুঝুন, তারপরে অন্যকে কাফির বলবেন। আমি আশা করি আপনাদের কাছে আপনারা কথাগুলো ভালো করে বুঝবেন, এবং যারা শ্রোতাবৃন্দ আছেন আপনারা কথাগুলো বুঝবেন। এগুলো একটা সাধারণ বিষয়, যে কোনো অশিক্ষিত মানুষ এগুলো বুঝতে সক্ষম, কিন্তু আমার বুঝে আসে না এই সমস্ত আলিমুলামারা কেন বুঝতে পারে না এই কথাগুলো এবং অযথা মানুষকে কাফির বলছে। তাহলে এখন দেখো দেখি চলেন যে এই যে যদি শব্দ এর তিন নম্বর ব্যবহার যা আমি আপনাদের সম্মুখে পেশ করলাম, এই ব্যবহার কি শুধু আমি বলেছি শরহে জামিতে আছে? না 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 না, হাদিসেও আছে এবং কোরআনেও এই যদি শব্দ এই অর্থে ব্যবহার করা হয়েছে। চলুন আমরা দেখি প্রথমে কোরআনের কোন জায়গায় এই শব্দটি যদি শব্দকে এই অর্থে ব্যবহার করা হয়েছে। দেখি সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله. إذن جدي شمستو شغور شمدروكي এবং তার মতো আরো সাত গুণ সাতটি সাগর সমুদ্রকে একত্র করে এবং সমস্ত গাছ বৃক্ষকে কলম বানিয়ে আল্লাহ তাআলার গুণগান লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন আল্লাহ তাআলার গুণগান লেখা শেষ হবে না। আর যদি লেখা হয় না তাহলে কি শেষ হয়ে যাবে? না, আরো আগে শেষ হবে না। লিখলে যদি শেষ হয় না তাহলে না লিখলে কি কেমনে শেষ হবে? ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী বাই চান্স যদি আমরা ধরে নেই সাপোজ আসলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু আসেন নাই তাহলে তো আরো আগে অসুবিধা হচ্ছে না। আপনারাই বলেন যে এর দ্বারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতমুন নবীন অর্থাৎ সর্বশেষ নবী মানা অস্বীকার করা হয়েছে? কাসিম নানুতি কি এই কথা দ্বারা আল্লাহ রাসূলকে খাতমুন নবীন অর্থাৎ সর্বশেষ নবী অস্বীকার করেছেন? কোন পাগলই তো এগুলো কথা বলবে না। আপনারা কেমনে বুঝলেন আমার, মানে আসলে আমার বুদ্ধিতে আসে না। তাহলে চলুন এবার দেখি যে হাদিস শরীফে এই যদি কে এই অর্থে, যেই অর্থে আমি বলেছি এবং যেই অর্থে হযরত শরহে মোল্লা জামি এই কিতাবে লেখা হয়েছে, দেখি এই কিতাবের মতে এবং আমার মতে হাদিস শরীফে আছে কিনা। দেখুন হাদিস শরীফে আছে যে যদি সমস্ত মানুষ এবং জিন্নাত মিলে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে চায় আর আল্লাহ তাআলা দিয়ে দেন সবকিছু,
তাহলে আল্লাহ তাআলার খাজানা আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে এতটুকু কম হবে না যতটুকু একটা শুয়ের মাথা সমুদ্রে চুবালে ডুবালে যতটুকু কম হবে এতটুকু কম হবে না আর যদি না চায় তাহলে কি কম হবে না না আরো আগে কম হবে না যদি না চায় তাহলে কি কম হয়ে যাবে না আরো আগে কম হবে না এই কথাটাই বোঝাবার জন্য লেখা হয়েছে যদি শব্দের কয়েকটি ব্যবহার তার মধ্যে তৃতীয় একটি ব্যবহার রয়েছে এই অর্থে হযরত কাসিম নানুতুই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং আপনারা অন্য ভিন্ন অর্থ নিয়ে কাসিম নানুতুই রাহমাতুল্লাহ আলাইহিকে কাফির বলছেন আমি আশা করব সকল শ্রোতাবৃন্দের কাছে আপনারা কথাগুলো ভালো করে শ্রবণ করুন এবং যারা কথায় কথায় কাফের 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 বলে এবং ওলামায়ে দেওবন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি কিছুদের ছবি আপনাদের সম্মুখে দিয়ে দেব আপনারা দেখবেন কিছুদের ভিডিও আছে যেগুলো আমি আপনাকে দিয়ে দেব দেখবেন একমতিয়া এই যে কথাগুলো দেওবন্দি আলেম হলে কইছেন তারের উপরে কুফরি ফতোয়া লাগাইছেন কইছেন তারা এই কথাগুলো হওয়ার কারণে আপনার কাসিম নানুতুই ইসমাইল দেহলুই ইসমাইল দেহলুই কাসিম নানুতুই রশিদ আহমদ গঙ্গোই সহ যারা নাম আগে হইছি এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে গিয়া এরা কাফির যারা নাম আগে হইছি এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে গিয়া এরা কাফির কথায় কথায় ওলামায়ে দেওবন্দকে কাফির 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 বলে তাদের থেকে বেঁচে থাকবেন এবং একটি কথা শোনার পরে আপনারা সাথে সাথে বিশ্বাস না করে একটু যাচ করার চেষ্টা করবেন এবং সব সময় সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত আহনাফ দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে থাকবেন তারাই বর্তমান ভারতবর্ষে এবং এশিয়া উপমহাদেশে ইসলামের সঠিক ঝান্ডা বহন করছে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়ম সঠিক পথ মেনে সঠিক রাস্তার উপর চলে তার সন্তুষ্টি এবং সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু